আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা শিখব কীভাবে খুব সহজে এলিমেন্টর ইউজ করার মাধ্যমে একটি পপ ফর্ম ক্রিয়েট করতে পারি লিড জেনারেশন করার জন্য, অ্যান্ড এই ফর্মটাকে আমরা কীভাবে খুব সহজেই মেল সিম্পের সাথে কানেক্ট করতে পারি। মেল সিম্প হলো একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা আমাদের এই পপ ফর্মের লিডগুলো বা ইমেলগুলো নেওয়ার মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, এবং আমাদের ওই যে সাবমিটেড যা সাবমিট করছে ফর্মগুলো তাদের ইমেলে আমরা বিভিন্ন ধরনের নিউজ আপডেট পাঠাতে পারব। তো চলুন আমরা এই জিনিসটা দেখে কীভাবে খুব সহজে আমরা করতে পারি। তো সর্বপ্রথম আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিচ্ছি, আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিন। তো আমি কী করেছি, আমি এলিমেন্টর ফ্রি অ্যান্ড এলিমেন্টর প্রো এই প্ল্যাগইন দুটি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করে নেওয়ার ফলে আমার ড্যাশবোর্ডে এলিমেন্টর নামে এই অপশনটি যুক্ত হয়ে গেছে অ্যান্ড টেমপ্লেট নামে এই অপশনটি যুক্ত হয়ে গেছে। তো আপনি যদি না জানেন থাকেন কীভাবে এই প্ল্যাগইনটি পাবেন, সিম্পলি চলে যাবেন আপনার ব্রাউজার, এন্টার করবেন ডেভেলপার জোন ডট নেটে লিখে এন্টার করার পরে এরকম একটি সাইট চলে আসবে, এই জায়গা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, যাই হোক, ওই সাইট থেকে আপনারা প্ল্যাগিনগুলো ডাউনলোড করে নেবেন। এখন আমি চলে যাব এলিমেন্টর এই যে টেম্পলেট থেকে পপ আপ যায়। পপ আপে চলে আসার পরে আমি অ্যাড নিউ পপ আপ করব, এই জায়গায় পপ আপ টেম্পলেটটা সিলেক্ট করা থাকবে, দেন আমরা এই জায়গায় একটি নাম দিব। আমি একটি নাম দিচ্ছি পপ আপ, পপ আপ নেম দিয়েই আমি দেন ক্রিয়েট টেম্পলেটে ক্লিক করব। ক্রিয়েট টেম্পলেটে ক্লিক করার পরে একটু সময় নিয়ে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। তো এই জায়গায় অনেকগুলো ডিফল্ট টেম্পলেট আছে, এই জায়গাতে ম্যাক্সিমাম এই জায়গা থেকেই আপনাদের চুজ হয়ে যাবে, বা ক্লায়েন্টের যে ফুলফিল থাকে রিকোয়ারমেন্ট থাকে এই রিকোয়ারমেন্টগুলো এই জায়গার যে টেম্পলেট আছে এই টেম্পলেটগুলো দিয়ে ফুলফিল হয়ে যাবে। তো তারপরে যদি আপনাদের কোনো কাস্টম টেম্পলেট করা লাগে সমস্যা নেই, এই যে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নটা আমরা ক্লিক করে এটাকে কেটে দেবো। তো দেন আমরা দেখতে পাবো এরকম একটি ইন্টারফেস, বাম পাশে আমাদের উইজেটগুলো থাকবে এই জায়গায়। ওকে, এই জায়গায় আমাদের সকল উইজেটগুলো আছে আর যে এই টেম্পলেটটা, এই যে এই টেম্পলেটের মধ্যে আমরা, এটা হলো পপ আপ টেম্পলেট, এই টেম্পলেটের মধ্যে আমরা যেই কোনো কিছু শো করতে পারবো, শুধুমাত্র ফর্ম না, নট অনলি ফর্ম, আমরা যেই কোনো কিছু এলিমেন্টের উইজেট প্যানেলে যা যা আছে সব কিছু আমরা এই জায়গায় শো করতে পারবো। তো আমি প্লাস আইকনে ক্লিক করছি, আমি একটি সেকশন নিয়ে নিলাম, সেকশন নেওয়ার পরে আমি একটি উইজেট নিব ফর্ম, আমি একটি হেডিং নিচ্ছি, আগে হেডিং নিয়ে নিলাম, দেন আমার কী লাগবে, আমি এগুলো একটু পরে ডিজাইন করতেছি, আমার যে যে এলিমেন্টগুলো প্রয়োজন আমি সেই সেই এলিমেন্টগুলো নিয়ে নিচ্ছি, দেন আমি আর একটা হেডিং নিব। আচ্ছা, এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, দেন আমার কী লাগবে, আমি একটা ফর্ম নিব, দেন ফর্মটাকে টেনে এই জায়গায় সেট দিলাম, একটা সেকশনের মধ্যে আমি সবগুলো রেখে দিলাম। ওকে, ফর্মটা চলে আসছে। আচ্ছা, যাই হোক, এখন আমি এই জায়গায় কী দিতে পারি, আমার যেহেতু সাবস্ক্রাইবার ইমেল লাগবে, ইমেল নেব আমি, আমি এই জায়গায় দিচ্ছি যে ডোন্ট মিস দিয়ে একটা বড় লেখা থাকবে, দেন আমি এই জায়গায় দিচ্ছি সাবস্ক্রাইব ফর ইমেল নোটিফিকেশন। আমি স্মল লেটার দিলাম, ফর ইমেল নোটিফিকেশন দিয়ে আমি ইয়ে করে দিচ্ছি, এই টেক্সটটাকে আমি বড় করে দিচ্ছি, কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, টাইটেল টাইপোগ্রাফিতে আসলাম, টাইপোগ্রাফিতে এসে আমি এইটার সাইজ যদি আমি বড় করে দিই 140x50 করে দিলাম। ওকে, এটা টাইপোগ্রাফি, এটা ফন্টটা যেটা আছে এটাই থাকুক, ডিফল্টভাবে আপনারা আপনাদের মতো আপনাদের ক্লায়েন্টের নিড অনুযায়ী আপনারা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। আমি এটাকে এরকম করে দিলাম, এই লেখাটাকে আর একটু বড় করে দিই, টেক্সটটাকে ব্ল্যাক করে দিলাম, দেন এটার সাইজটাকে আমি একটু ইনক্রিজ করে দিই 24 পিক্সেল। ওকে, এখন আমি চলে যাবো ফর্মে, ফর্ম থেকে সাবস্ক্রাইব ফর ইমেল নোটিফিকেশন,
আমার অ্যাকচুয়ালি ডিজাইনটা দেখানোর মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো ফাংশনালিটিটা বা এটা কীভাবে আপনারা করবেন। ডিজাইনটা আপনারা যে কেউ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমার কী লাগবে, আমি নেম ইমেল, বাকি সাবজেক্ট যে ইমেলের যেই টেক্সটটা ছিল ওটা আমি রিয়েট করে দিলাম টেক্সট এরিয়াটা। দেন সাবস্ক্রাইব, আচ্ছা নেম ইমেল অ্যান্ড দেন সাবস্ক্রাইব, সেন্ডের পরিবর্তনে সাবস্ক্রাইব বাটনটা থাকবে, বাটনে আমি লেখাটা চেঞ্জ করে দিচ্ছি। সাবস্ক্রাইব নাও দিলাম, এরকম দিলাম। ওকে এরকম দিলাম, আচ্ছা এটাকে আমি প্যাডিং দিয়ে দিচ্ছি। আচ্ছা এরকম দেওয়ার পরে সাবস্ক্রাইব নাও, এটা এরকম থাকলো, আমি এটাকে আরেকটু ডিজাইন করি দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে প্যাডিং দিই, যাতে যাতে এই জিনিসটা এই যে এই বরাবর থাকে, একটু মাঝখানে থাকে, জিনিসটা ভালো লাগে। ওকে দেওয়ার পর আমি এটাকে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। ওকে প্যাডিং দিয়ে দিলাম এভাবে। ওকে আমি এখন কি করবো, এরকমই আছে। আচ্ছা এটাকে আমি পাবলিক দিচ্ছি, পাবলিশের কন্ডিশন কী থাকবে, অ্যাড কন্ডিশন দিলাম। আমি এটাকে দেখাতে যাচ্ছি আমি শুধুমাত্র হোম পেজে, আমি যদি সিঙ্গুলার পেজ দেখাতে যাই, যে সিঙ্গুলার পেজ দিলাম, আমি চাচ্ছি যে এটাকে শুধুমাত্র হোম পেজে দেখাবো। হোম পেজের জন্য আমি সিঙ্গুলার পেজ, পেজে ক্লিক করব, অল পেজ, এই জায়গায় কী কী পেজ আছে, এখন স্যাম্পল পেজটা আমার ওয়ার্ডপ্রেস সাইটে শো করতেছে, আমার ওয়ার্ডপ্রেস সাইটে তেমন কিছুই নেই, যার কারণে আমি এটাকে দিয়ে দিলাম অ্যাড কন্ডিশন। দেন আমি নেক্সটে ক্লিক করব। ট্রিগার, ট্রিগারটা এই যে আমার পপআপটা, পপআপটা কখন শো করবে, সাইটে যদি পেজটা লোড হয়, সাইটটা লোড হয় তখন শো করবে, না আমার সাইটটা কিছুটা স্ক্রোল করার পরে শো করবে, দেন না স্ক্রোল টু এলিমেন্ট, এই এলিমেন্টটা পর্যন্ত আসলে শো করবে, অন ক্লিক যদি সাইটে কেউ ক্লিক করে তাইলে শো করবে, আফটার ইনঅ্যাক্টিভিটি যদি সাইটে কেউ ভিজিট করার পরে আমার সাইটে স্ক্রল করতেছে না, কোনো কিছুতে ক্লিক করতেছে না, কিছুই দেখতেছে না, সাইটটা ট্যাবে ওপেন হয়ে আছে, তখন ইনঅ্যাক্টিভিটি থাকলে ওপেন হবে। অথবা আমি যদি আমার সাইটটা কেউ একজন ভিজিট করছে, কোনো ইউজার সব কিছুই দেখছে, দেখার পরে সাইটটা যখন সে এক্সিট করতে যাবে, কেটে দিয়ে যাবে, তখন এই যে এটা শো করবে। তো আমি এটা দিচ্ছি, এখন যদি আমার সাইটটা কেউ এক্সিট করতে চায়, এক্সিট করার সময় আমার এটা পপটা শো করবে, ঠিক আছে। ওকে দেন আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে এই জিনিসগুলো আমি এগুলো আর সেভ করতেছি না, দেন সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিচ্ছি। দেন এই জায়গায় আমার পাবলিশ হয়ে যাচ্ছে। ওকে পাবলিশ হয়ে গেছে, আমি যদি প্রিভিউ করি জিনিসটাকে, ফর্মটাকে, তো এইরকম দেখতে পাচ্ছেন যে এরকম কি ফর্ম আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আর একটু সময় নিয়ে, যতই আপনার এগুলার যতই আপনার এই সময় নিয়ে কাজ করবেন, তত আর সুন্দর সুন্দর ডিজাইনের পপ ক্রিয়েট করতে পারবেন। এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন অ্যান্ড আরও ক্লায়েন্টের ব্র্যান্ডিং কালারের সাথে এই কালারগুলো মিক্স করবেন, তাহলে দেখবেন যে সাইটের সাথে পপটা আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার এখন আমি কি করব, এখন আমি এই পপ ফর্মটাকে আমি আমার মেল সিম্পের সাথে কানেক্ট করব, তো এই বিষয়টাই আমরা দেখব। তো এই ফর্মে এই জায়গায় ক্লিক করে আমি সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ে যাওয়ার পরে তো আসবো নিচের দিকে, আসবো আফটার অ্যাকশন সাবমিটে আমরা ক্লিক করব। আফটার অ্যাকশন সাবমিটে এখন এই ফর্মটাকে, এই ফর্মের অনেকগুলো, যেমন অনেকেই বলতে পারেন ভাই আপনি আমরা এই জিনিসটা তো মেল চিম্পে করতে পারি, মেল চিম্পের পপ ফর্ম ক্রিয়েট করে আমরা সাইটে ইন্টিগ্রেট করতে পারি, হ্যাঁ আমরা তাও পারি, কিন্তু এই জায়গায় মেল চিম্পের পপ ফর্মটা কি আপনারা যা ক্রিয়েট করছেন অলরেডি দেখছেন যে ওইগুলো এই এলিমেন্টগুলো খুব কাস্টমাইজ করা যায় না, কাস্টমাইজ করে এত সুন্দর একটা পপ ফর্ম ক্রিয়েট করা যায় না, এই কিছু 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 সমস্যা আছে যার জন্য আমরা, যার জন্য এই পপ ফর্মের সাথে আমরা মেল চিম্প কানেক্ট করে থাকি। যারা আপনারা ডিজাইন করতে গিয়ে অনেক সময় অনেক হ্যাসেল ফিল করেন, তো এই জিনিসটা হ্যাসেল ফিল এবং অনেক সুন্দর সুন্দর পপ ক্রিয়েট করতে পারবেন, আপনি আপনার মতো করে কাস্টম ডিজাইন করে যেই কোনো কিছু করতে পারবেন। তো এই জায়গায় আসলাম অ্যাড অ্যাকশনে, এই জায়গায় আমরা কী করবো, দেন মেল সিম সিলেক্ট করবো। মেল সিম সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে আগে যদি মেল সিমটা কেটে দিই, দেখতে পাবেন যে এই নিচে আমার কোনো অপশন, মেল সিম নামে কোনো অপশন নেই। যখন আমি আফটার অ্যাকশন সাবমিট দিয়ে মেল সিমে এই যে অপশনটা ক্লিক করবো, তখন দেখবেন যে মেল সিম নামে এরকম একটি অপশন আমার চলে আসছে।
তো যাই হোক, এটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম। এক্সপ্লেন করার পরে আমাকে কি বলতেছে, সেটুন মেলসি বিপিআই কি ইন দ্য ইন্টিগ্রেশন সেটিং ইউ ক্যান অলসো সেট ডিফারেন্ট মেলসি বিপিআই বাই চুজিং কাস্টম। আচ্ছা ওকে, আমার কাস্টমই থাকবে, কাস্টমে আমরা সিলেক্ট করে দেবো। কাস্টমে সিলেক্ট করে দিয়ে আমরা এই জায়গায় জাস্ট এপিআই কে দিয়ে দিলে, যদি এই ডিফল্টে থাকে তাহলে আমাদের আমাদের মেলসিম এই এলিমেন্ট অফ সেটিং এ মেলসিম সেটিং মেলসিম অ্যাড করতে হবে। তো তার থেকে আমাদের একেবারে ইজি ওয়ে, শুধুমাত্র এপিআই কিটা দিলেই আমাদের অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে পারবো। তো সেজন্য আমি চলে যাচ্ছি মেলচিম ডট কমে আমি চলে যাচ্ছি, আমি লগ ইন করে নিচ্ছি। আপনারা যদি অ্যাকাউন্ট না থাকে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, সাকসেসফুলি আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা এই যে বাম পাশে কর্নারে বটমে একটা আমার এই যে আইকন অ্যাভাটার আইকন দেখতে পাচ্ছি, যেটা অ্যাকাউন্টের, তো এটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা চলে যাব এক্সট্রাতে আসবো। এক্সট্রাতে আসার পরে এপিআইতে আসবো। এপিআই কিতে আসার পরে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের প্রথমে এপিআই কি নাও থাকতে পারে, এপিআই কি থাকবে না, তো এই জায়গায় ক্রিয়েট এপিআই কি দিলে এপিআই কি ক্রিয়েট করতে পারবেন। আপনারা মাল্টিপল এপিআই কি ক্রিয়েট করে মাল্টিপল অপশন ইউজ করতে পারেন। তো এই এই এপিআই কি আমার একটা ক্রিয়েট করা আছে, আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি জাস্ট এটাকে এই যে কাস্টম এপিআই কিতে আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমার আমার এই যে মেলসিম অ্যাকাউন্টে অডিয়েন্সে যদি আমি সিলেক্ট ক্লিক করি, তো আমার এই জায়গায় একটা অডিয়েন্স আছে, ম্যানেজ অডিয়েন্স থেকে আমি যদি ভিউ অডিয়েন্স ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে একটু লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা অডিয়েন্স আছে। তো এই অডিয়েন্সটা আমার এখন সিলেক্ট করে দিতে বলবে, এই যে অডিয়েন্সটা চলে আসছে অটো, আমি সিলেক্ট করে দিলাম। তো আমি চাইলে, আমি যদি চাই যে আমার যে এই সাইট থেকে যে ইমেলগুলো যাবে, আমার এই যে লিস্টের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লিস্টের মাধ্যমে বিভিন্ন পপ আপ ফর্ম ক্রিয়েট করার মাধ্যমে আমি বিভিন্নভাবে ইমেল নিয়ে আসবো, আমি চাইলে আমি যদি চাই যে এই সাইট থেকে কীভাবে ইমেলগুলো যাবে, এগুলো যে ইমেলগুলো যাবে এই ইমেলগুলোকে আমি স্পেসিফিক কোনো ট্যাগ দিয়ে আমি আমার সাইটের আমি আমার ইমেল চিপ অ্যাকাউন্টে নিয়ে আসবো। তো এই জিনিসটা আমরা সিম্পল করতে পারি। আমি যদি জাস্ট দিয়ে দিই এটা যে নিউজ ডেটা সরি, গ্রুপে হবে না, আমি এই জিনিসটা হবে এই জায়গায় ট্যাগে নিউজ ডেটা এরকম একটি ট্যাগ দিয়ে দিলাম। ডাবল অপ টিন, আপনারা যদি চান যে ডাবল অপ টিন দিব এই জিনিসগুলো করতে পারেন। এখন ফাইনালি আমি কী করবো, ফিল্ড ম্যাপিং, যে এই ফিল্ডটা এই নেম ফিল্ডটা যে মেল সিম্পের যে ফিল্ডগুলো মেল সিম্পের এই ফিল্ডগুলোর সাথে আমরা ম্যাপিং করে দেবো। ফিল্ড ম্যাপিং ইমেলটা হবে আমাদের এই ইমেল ফিল্ডটা, এই ফিল্ডটার সাথে এই ইমেলটা ম্যাপিং হবে। অ্যাড্রেস আমাদের নাই, বার্থডে ফার্স্ট নেমটা আমরা কী করবো এই নেমটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো হোপ আপনারা বুঝতে পারছেন স্টেপ সেটিং এগুলো আমাদের দরকার নেই, কিছুই দরকার নেই। স্টেপ সেটিং নাম্বার যেহেতু আমাদের সেকেন্ড কোনো স্টেপ নেই, সেটা আমরা এটাকে নাম নান করে দিলাম। ওকে, এই জিনিসগুলো এরকম থাকবে, সেভ দিয়ে দিলাম। তো আপনারা যদি চান যে না, আমি যে ইমেল ফর্মটা যখন সাবমিট হবে, সাবমিট হওয়ার পরে কাস্টম যে মেসেজগুলো কাস্টমলি দেখাবেন, তো এই জিনিসটাকে এনেবেল করে দিয়ে সিম্পলি এই যে সাকসেসফুল মেসেজটাকে এডিট করে দিতে পারেন। ইরর দেখালে কী দেখাবে এই জিনিসটা অন এডিট করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা এডিট করে দিতে পারেন। তো চলুন এটাকে আমরা আপডেট দিয়ে দিই। আপডেট দেওয়ার পরে এটাকে আমি আবার রিলোড দিচ্ছি। ওকে, আমি যখন এক্সিট করতে যাব ওকে আমি প্রিভিউ করছি। আচ্ছা, প্রিভিউ করতেছি আমি এখন, আমি আমার নাম দিচ্ছি, আমি একটা নাম ইমেল দিলাম। আমি এরকম একটি ইমেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সাবস্ক্রাইব করলাম, দেখি কি হয়। আচ্ছা, যেহেতু এটা মেলসিম্পের সাথে কানেক্টেড, আমার আমার এই জিনিসটা প্রয়োজন নাই, ইমেলে যাওয়াটা কোনো প্রয়োজন নাই, এটাকে আমি আমার নামটা দিয়ে দিলাম, আমি এরকম দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট সাবস্ক্রাইব নাও ক্লিক করলাম।
দেখি যে এই যে আমাদের ফর্মটা সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে, সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আমি মেল চিম্পিতে চলে যাই আবার। তো ড্যাশবোর্ডে চলে আসলাম, অডিয়েন্সে আসি। তো আমি যদি দেখি আমার অডিয়েন্স ম্যানেজ কন্ট্যাক্ট ভিউ অডিয়েন্স, এই অডিয়েন্স থেকে দেখে আসি। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাত্র আমি যে ইমেলটাকে সাবমিট করলাম, এই যে নিউজ লেটার ট্যাগে ট্যাগ দিয়ে আমার এই ফর্মটা ইমেলটা চলে আসছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন এই ইমেলগুলো এইরকম করে হাজার হাজার ইমেল অ্যাড হবে সাইটের মধ্যে, সাবস্ক্রাইব করলে এই হাজার হাজার ইমেলকে আবার খুব সহজেই ক্যাম্পেইন করতে পারবেন। তো আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এর পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে আমার থেকে ভিডিও চান, তো সেই সম্পর্কে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।